एवरीवन वेलकम टू दी चैनल। आज हे थर्सडे और हमारे शिफ्टिंग डे। आज के ब्लॉगटा हमें शिफ्टिंग डे ब्लॉग बनाच्छी। तो हाउसे थाका और यूके ते आसा वन ईयर कंप्लीट हो गए। दें एखन नतून हाउसे शिफ्ट करछी। तो भावलाम तोमादेर साथे आमादेर ए जार्नीटा शेयर करी। आर तार साथे तोमरा बुझते पारबे जे एखाने यूके ते हाउस हैंडओवर किभाबे करे आर एखानकार हाउसगुलो किरकम हय। तो जेहेतु फर्स्ट एक्सपीरियंस होच्छे शिफ्टिंग करा, तो भावलाम तोमादेर साथे शेयर करी। आशा करछी जार्नीटा तोमादेर भालो लागबे। आज के आमी अनेक आर्लि उठे गेछी, देन किछु पैकिंग करा छिलो सेगुलो पैकिंग करे निलाम। एरपर स्टार्ट होबे आमादेर ई जार्नीटा शिफ्ट करार। आर तोमादेर साथे आमार जेहेतु कोनो दिन ई प्रेजेंट हाउसे टूरटा शेयर करिनि, तो भावलाम तोमादेर साथे आज के हाउस टूरटा छोट्ट करे शेयर करी। तो चलो तोमरा देखो। আমরা এতদিন ধরে যে অ্যাপার্টমেন্টটা ছিলাম সেটা ছিল 3BHK। আর এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। আর এই বেডরুমটাতেই আমার পুরো দিনটা কেটে যেত। এখানেই আমি আমার ঠাকুরের আসন করেছি। এটা একটা খুব বিজি রোড আর এর সামনে দেখতে পাচ্ছ এখানে বাস স্টপ রয়েছে। এই উইন্ডো সাইডে দাঁড়িয়ে বসে পুরো টাইম কেটে যেত আমার। আর এই বাড়ি থেকে মার্কেট প্লেসটাও অনেক কাছে। এরপর মাস্টার বেডরুমের পাশেই রয়েছে বাথরুম। এই ইউকেতে এখানকার বাথরুমে একটা জিনিস খুবই কমন, এদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু বাথটব থাকে। এরপর এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, যেটা ইউজ করা হয়নি বলতে গেলে। এই এখন কোভিড-19 জন্য অনুপকে অফিস যেতে হয়নি, ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে, তাই এটা এখন এই লাস্ট 1 মান্থ মতো অনুপের অফিস রুম হয়ে গেছিলো। আর এই উইন্ডো থেকেও ফ্রন্ট সাইড ভিউ দেখতে পাবে। এরপর চলে এলাম থার্ড বেডরুমে। এখন শিফট করছি বলে এরকম অবস্থা হয়ে রয়েছে, যাই হোক। আর এই উইন্ডো থেকে বাড়ির ব্যাক সাইডের ভিউ দেখতে পাওয়া যায়। যেখানে এলাম সেটা হচ্ছে হল রুম। এই ফায়ার প্লেসটা দেখতেই পাচ্ছ বারকি, এটা ডেকোরেশনের জন্য খুবই সুন্দর একটা প্লেস। আর এই প্লেসটা আমার এই বাড়ির মধ্যে সব থেকে ফেভারিট বলতে পারো। আর এর পাশে দেখতে পাচ্ছ একটা স্টোর এরিয়া রয়েছে। আর এটাও কিন্তু এখানকার বাড়ির কিন্তু একটা কমন ব্যাপার। এখানেও সেম এই উইন্ডো থেকে বাড়ির ব্যাক সাইডের ভিউ দেখতে পাবে। চলে এসেছি আমি কিচেন রুমে।
একটা কিচেন রুমে ঠিক যা যা দরকার সবই আছে। আর এটাই হলো আমাদের 3BHK অ্যাপার্টমেন্ট। দ্যাটস ইট। চলো এবার স্টার্ট করি আমরা ধীরে ধীরে শিফট করা, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। ফাইনালি এখন আমরা নতুন বাড়িতে পৌঁছে গেছি, আমাদের শিফট করাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে যেটা দেখানো ছিল যে এখানে ইউকেতে যখন হাউস হ্যান্ড ওভার করে তখন এরা কীভাবে করে, চলো সেটা তোমাদেরকে দেখাই। আর তার আগে তোমাদের বলি যে আমাদের লাস্ট বাড়ির মতো এই বাড়িটাও হচ্ছে ফার্নিশড হাউস। এখানে ফার্নিশড নন ফার্নিশড দু রকমেরই হাউস পাওয়া যায়, যেটা এবার তোমার ভালো লাগে। তো আমরা এখানে মেনলি ফার্নিশড হাউসই প্রেফার করি, বিকজ আবার নতুন করে ফার্নিশড কেনা বা সেটাকে সেল করা খুবই প্রবলেমের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই যে এখানে হাউসগুলো কীরকম হয়, কীরকম জিনিস প্রেফার করে এখানে। চলো, তো আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখানে দেখো লাগেজগুলো রাখা রয়েছে, আনপ্যাক করা হয়নি। এখানে এই বাড়িতে মাস্টার বেডরুমে দিয়েছে একটা আলমারি, একটা বেড, একটা চেস্ট অফ ড্রায়ার। এখানে একটা টেবিল ছিল যেটা মানে পাশের রুম থেকে প্লেস চেঞ্জ করে এখানে চেস্ট অফ ড্রায়ার রেখেছি। আর এখানেও আছে একটা চেস্ট অফ ড্রায়ার। আর এই বাড়িতে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা তোমাদেরকে দেখাই, এই যে এত বড় একটা মিরর যেটা আমাদের ওই বাড়িতে ছিল না। তো এটা আমার এই বাড়িতে খুব খুব ভালো লেগেছে। তো চলো এখন তোমাদেরকে উইন্ডো থেকে বাইরের ভিউটা দেখাই। বেডরুম থেকে বেরিয়ে চলো তোমাদেরকে দেখাই আমাদের সেকেন্ড রুম। এখন চলে এসেছি আমাদের সেকেন্ড বেডরুমে, চলো দেখাই তোমাদেরকে এই রুমে কি কি দিয়েছে। এই রুমে এখানে দেখো একটা বেড দিয়েছে, এখানেও একটা চেস্ট অফ ড্রয়ার আছে, আর এখানে একটা আলমারি দিয়েছে। মাস্টার বেডরুমে যেরকম মানে স্পেস অনেকটা আছে, কিন্তু আদার্স যে দুটো বেডরুম আছে সেগুলো কিন্তু একটু ছোট ছোট আছে। আর এরপর চলে এলাম থার্ড বেডরুমে, এখানেও সেম একটা বেড দিয়েছে, আলমারি দিয়েছে, আর এই টেবিল চেয়ারটা মাস্টার বেডরুম থেকে প্লেস চেঞ্জ করেছি, এই জায়গায় চেস্ট অফ ড্রায়ার ছিল। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, আর এখানে আছে ডাইনিং স্পেস, একটা বড় উইন্ডো আছে এখানে যেটা দিয়ে বাড়ির ব্যাকসাইডের ভিউ দেখা যায়। আর এটা হচ্ছে একটা স্টোরেজ এরিয়া, যেটা এখানকার বাড়িতে খুবই কমন, এখানকার সব বাড়িতে তুমি এই জিনিসটা দেখতে পাবেই। আর এর পাশেই আছে কিচেন রুম, চলো সেখানে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের কিচেন রুম, এখানেও প্রায় সব জিনিস দিয়েছে ঠিক যা যা দরকার একটা কিচেন রুমে। এখানে জাস্ট কিচেন চিমনি নেই, আসলে গ্যাসের সামনে এত বড় একটা উইন্ডো দিয়েছে তাই দেয়নি।
মেনলি কিচেন রুমে এত বড় উইন্ডো এখানে দেখা যায় না। যাই হোক, এই উইন্ডোটা আমার বেশ ভালো লেগেছে। আর এর পাশে রয়েছে বাথরুম, আর এটা হচ্ছে ব্যাক সাইড ডোর। এটাই হলো আমাদের নিউ হাউস। তোমাদেরকে পুরো হাউসটি দেখালাম যে যখন ইউকেতে হাউস হ্যান্ড ওভার করে তখন এরা কী কী প্রেফার করে, তো দেখতেই পেলে। এরপর আমাদের এই বাড়িটাকে নিজেদের মতো করে সাজাতে হবে। যাই হোক, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আমি এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো। Bye.